শেষ করব মহাবিশ্বের খবর জানিয়ে। আবারও পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট আকারের গ্রহাণু, তবে একটা নয় তিনটে গ্রহাণু এগিয়ে আসছে পৃথিবীর দিকে। চলতি মাসের 14 এবং 15 তারিখে এই মহাজাগতিক বিশ্বের সাক্ষী থাকবে পৃথিবী, আর এই তথ্য সামনে নিয়ে এসেছে নাসা। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে তিনটি গ্রহাণু। নভেম্বর মাসের 14 এবং 15 তারিখে এই মহাজাগতিক ঘটনা ঘটছে, সম্প্রতি এই তথ্য জানিয়েছে নাসা। একই তথ্য জানিয়েছে সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজও। এগুলোকে অ্যাপোলো গ্রহাণু বলা হয়। আমাদের সোলার সিস্টেমের বিভিন্ন অঞ্চল থেকে এরা এসেছে। এগুলো অনেকটাই পৃথিবীর সদৃশ্য গ্রহাণু। 2018 সালে গ্রহাণুগুলোর খোঁজ পাওয়া যায়, তবে এই নভেম্বরেই এরা পৃথিবীর কাছাকাছি এসেছে। 14 নভেম্বর একজোড়া গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। নাসা এই দুই গ্রহাণুর নাম রেখেছে 2020 TB9 এবং 2020 ST1। 2020 TB9 আয়তনে 30 মিটারের কাছাকাছি, অর্থাৎ আয়তনের দিক থেকে এটি একটি বিমানের সমান। এর গতিবেগ প্রতি ঘন্টায় 23,600 কিলোমিটার, আর পৃথিবীর পাশ দিয়ে 5 মিলিয়ন কিলোমিটার দূরত্ব রেখে এটি বেরিয়ে যাবে। অন্যদিকে 2020 ST1 গ্রহাণুর আয়তন প্রায় 175 মিটার, যা কুতুব মিনারের প্রায় দ্বিগুণ। এর গতিবেগ প্রতি ঘন্টায় 30,000 কিলোমিটার, পৃথিবীর পাশ দিয়ে 7.3 মিলিয়ন কিলোমিটার দূরত্ব রেখে এটি পার হবে। এছাড়া 15 নভেম্বর আরও একটি গ্রহাণু বেরিয়ে যাবে পৃথিবীর পাশ ঘেঁষে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবী এবং চাঁদের মাঝে যে দূরত্ব, তার 9 গুণ বেশি দূরত্বে পৃথিবী ঘেঁষে এই গ্রহাণু পার হবে। তবে এই গ্রহাণুদের খালি চোখে দেখা যাবে না, কেবল শক্তিশালী টেলিস্কোপেই তা ধরা পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্সিয়া মান্নান, মাই টিভি।